ভারত সরকারের আইটি মন্ত্রক অথবা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা শর্টে যাকে বলা হয় CERT IN, এর তরফ থেকে একটা বিশেষ সতর্কতা জারি করেছে তাদের জন্য যারা গুগল ক্রোম অথবা মোজিলা ফায়ারবক্স ইউজ করছেন ইন্টারনেট ব্রাউজ করার জন্য। কি সতর্কতা জারি করেছে আর তার জন্য কি করা উচিত, তারা সেটা একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, সেটার সম্পর্কে আর আপনাদের সাথে আলোচনা করার জন্য একটা বিশেষ আপডেট দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। তো আপনাদের মধ্যে যারা গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স ইউজ করছেন তাদের কাছে আমাদের আমার রিকোয়েস্ট, এই ভিডিওটা ফুল দেখবেন, তাহলে জানতে পারবেন কি করলে আপনাদের রিস্ক ফ্যাক্টরটা অনেকটা কমবে। চলুন দেখে নেওয়া যাক। আইটি মন্ত্রক থেকে জানিয়েছে যে গুগল ক্রোম ইউজ করাতে প্রিভিয়াস ভার্সন যেগুলো আছে তাতে ইউজ করার জন্যে কিছু কিছু ফাঁক বা কিছু কিছু দুর্বলতা রয়েছে যেগুলোকে হাই রিস্ক বলে ওরা আইডেন্টিফাই করেছে। সেগুলো কি আপনি পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওখানে এই জিনিসগুলো একটা নিউজের মাধ্যমে ভারত সরকার আমাদেরকে বিজ্ঞপ্তি যারা দিয়েছে, মোজিলা ফায়ারবক্সের ক্ষেত্রেও সেরকম এরকম কিছু দুর্বলতা আছে যেটা হ্যাকারদেরকে সাহায্য করে তাদের ইনফরমেশন ডেটা কালেক্ট করার জন্য। যাতে এটার সিকিউরিটি আরও বাড়ানো যায় তার জন্য কিন্তু প্রচেষ্টা এখনো চলছে, আর কিছু জিনিসের গাইডলাইন্স ওরা দিয়েছে যেটা করলে এই দুর্বলতা থেকে আমরা কিছুটা রেহাই পাব। আমাদের ইন্টারনেট সিকিউরিটিটা আমাদের খুবই দরকার, কারণ হচ্ছে আমাদের ডেটা যদি কোনো হ্যাকারদের কাছে চলে যায় বা কিছু, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হবে। তার জন্যই এই সুরক্ষা ব্যবস্থাটা করেছে, ওরা খুঁজে পেয়েছে যে এইরকম কিছু বাগ আমাদের এই দুটো ব্রাউজারে রয়েছে, সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে। এখন যেটা বলছে ভারত সরকার থেকে, আপনারা লেটেস্ট ভার্সন যেটা আছে গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন বা আপনার ফায়ারফক্সের লেটেস্ট ভার্সন, তাতে এই বাগগুলোকে ওরা আইডেন্টিফাই করে ওগুলোকে কিন্তু প্রবলেমটা সলভ করেছে, তারা আপডেট করে দিয়েছে যাতে সিকিউরিটি আমাদের জনসাধারণের কিন্তু যাতে কোনো প্রবলেমে না পড়ে। তো আপনাদের কাছে এটাই বলার যে আপনারা যদি ওল্ড ভার্সন আপনারা ক্রোম অথবা মোজিলা ফায়ারবক্স যদি ইউজ করে থাকেন সেটাকে এখনই আপডেট করুন, নতুন ভার্সন যেটা একদম লেটেস্ট ভার্সন যেটা আছে সেটাকে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করুন। আর তা না হলে আমাদের কিন্তু ডেটা লিক হওয়া, ডেটা চুরি করে নেওয়া, এই ভয়গুলো কিন্তু থেকেই যাবে। তো এটাই বলার জন্য আপনাদের সামনে আজকে আসা, এটা একটা আমাদের ছোট আপডেট আপনাদেরকে কিছুটা অ্যাওয়ার করার জন্য। তো আমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন টাটা।